বার বার অকর্মণ্যতার প্রমাণ দিছে নাকি জুরিয়াত বিদ্যুৎ বিভাগে। সঘনাই বিদ্যুতের তার ছিঙি, আহত হয়েছে জুরিয়াত কেবাজনো লোক। শেহতীয়াক জুরিয়াত বিদ্যুতের তার ছিঙি পড়াত দুজন লোক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থা আছে। তার মাজতে পুনের 1000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঙি পড়াত কিছু সময়ের বাবে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয় জুরিয়া বাজারত। বিদ্যুৎ বিভাগের কর্মচারী গাফিলতির বাবে প্রায় জুরিয়া বাজারত এনেদরে খহি পড়ে বিদ্যুৎ পরিবাহী তার, যার পাছতে এই ঘটনাক কেন্দ্র করে এতিয়া স্থানীয় রাইজে দাবি উত্থাপন করেছে যে বিদ্যুৎ বিভাগের গাফিলতির বাবে এনে ঘটনাসমূহ সংঘটিত হয়। সমান্তরালক জনবহুল এলাকাসমূহ অতি শীঘ্রে উন্নত মানের বিদ্যুৎ পরিবাহী তার সংস্থাপনেরও দাবি উত্থাপন করেছে স্থানীয় রাইজে। জুরিয়াত মানে বিদ্যুৎ বিভাগের গাফিলতি আছে। আমার আকস্মিক রাতেপা বিদ্যুৎ বিভাগের তাই 11000 ভোল্টেজের তার ছিঙ্গি আকস্মিক পরিবেশে বাজারত বাজারের মানুষবিল ব্যস্ততা আছে, যিকোনো কারণবশত কিনা হওয়া নাই, আকস্মিক তার তো ছিঙ্গি পরিবেশে বিদ্যুৎ বিভাগে তো কি করে আছে এইবিল। আর এই কিছুদিন আগতে আমার পশ্চিম বাজারত তার ছিঙ্গি পেলায় দুজন মানুষ আহত হয়েছে, এতিয়াও আমার বাজারের তারবিল এতিয়াও ঠিক করা নাই। বিদ্যুৎ বিভাগে কি করে আছে, কি গাফিলতি করে আছে সরকার, বিদ্যুৎ বিভাগ আরো কি জানাম আর ইহতে কি করব, বৃহৎ ব্যবস্থা করব সরকারে। আমি সরকারক কইছো যাতে বিদ্যুৎ বিভাগ বৃহৎ ব্যবস্থা করব। তার মাজতে কামত গাফিলতি করা কর্মচারীসকলক বরখাস্ত করারও দাবি একাংশ ব্যবসায়ী। জুরিয়া বাজারের বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ভাবে সঘনাই জুরিয়া বাজারত বিদ্যুতের তার ছিঙ্গি পড়া পরিলক্ষিত হয়েছে। সেইভাবে আমি জুরিয়াবাহী রাইজে সরকারক আর বিদ্যুৎ বিভাগক জানাই দিছো যে আমার জুরিয়া কমসে কম বাজারের এই ভিড় অত্যন্ত ভিড় থাকা বাজারের বিদ্যুতের তারখিনি যাতে ভালকৈ দিয়ে, ভাল করে দিয়ে আর ইয়ার প্রতি যাতে বিহে চকু দিয়ে তার বাবে আমি সরকারলৈ আর বিদ্যুৎ বিভাগক আহ্বান জানাইছো আমার জুরিয়া বাজারখনত বিদ্যুৎ বিভাগকে ঠিক করে দিয়ে যাতে দেন। জুরিয়ার পৰা তমিজউদ্দিনৰ রিপোর্ট, মাই নিউজ এনি।